আমাদের চ্যানেলে তন্দুরি চিকেনের প্রচুর রিকোয়েস্ট ছিল। আমরা আসলে আপনাদের পারফেক্ট তন্দুরি চিকেনের রেসিপিটি দেওয়ার জন্য একটু সময় নিচ্ছিলাম। এখন দেখাচ্ছি কিভাবে চুলোয় এবং ওভেনে পারফেক্ট তন্দুরি চিকেন তৈরি করা যায়। এই যে তন্দুরি চিকেনটা আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি, এটা আমি ওভেনে করেছি। দেখেন উপরে কিন্তু একটু ঝলসানো টেক্সচারও এসেছে এবং মাংসটা কতটা সফট। আমি একটু ভেঙে দেখাচ্ছি এবং দেখতেই পাচ্ছেন কীরকম ধোঁয়া বেরোচ্ছে মাংস থেকে। চুলোর সাথে ওভেনের তন্দুরি চিকেনের ডিফারেন্সটা হচ্ছে, ওভেনে কিন্তু ওই পোড়া পোড়া ফ্লেভারটা আসে না, বাট টেস্টটা কিন্তু একই রকম থাকে। এখন যে তন্দুরি চিকেনটি ভেঙে দেখাচ্ছি, এটা আমরা করেছি চুলোর মধ্যে, কোনো কয়লার মধ্যে না, কিচ্ছু না। আমি এটাও আপনাদের ভালোভাবে ভেঙে দেখাচ্ছি যে দেখেন ভেতরটা কত সুন্দর জুসি আছে এবং কত সফট হয়েছে। আমি যতদূর সম্ভব ভেঙে ভেঙে আপনাদেরকে জিনিসটা একটু বোঝানোর চেষ্টা করছি। তো এই পারফেক্ট তন্দুরি চিকেনের রেসিপিটা অ্যাকচুয়ালি আমার বাবার। বাবা বলতেন উনি যখন করাচি ইউনিভার্সিটিতে লেখাপড়া করতেন, ওনার রুমমেটের কাছ থেকে এটা শিখেছিলেন, যিনি কিনা একজন পাঞ্জাবি ছিলেন। চলুন প্রসেসটি দেখা যাক। এই তন্দুরি চিকেনগুলো যে কোনো রকমের মুরগির মাংস দিয়ে করা যাবে। আমি এখানে ফার্মের মুরগি দিয়ে করছি। আপনারা দেশি মুরগি, পাকিস্তানি মুরগি, যে কোনো রকম মুরগি দিয়ে করতে পারেন। মুরগিগুলো প্রথমে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে যতটুকু সম্ভব পানি মুছে নিতে হবে। আপনারা দেখলেন আমি কীভাবে পানিগুলো মুছে নিলাম। এরপরে মোটা মোটা মাংসের যে অংশগুলো সেই জায়গায় এভাবে চিরে নিতে হবে। মাংস কিন্তু সবখানে সমান মোটা হয় না, তো মাংসগুলো যতদূর সম্ভব একটু চিরে চিরে নিতে হবে। এই যে আমি একটু আঙুল দিয়ে টিপে টিপে দেখছি কোন জায়গায় মাংসগুলো একটু মোটা, সেই জায়গাগুলো চিরে নিচ্ছি। এই চিরে নেওয়ার ফলে আমি যখন মাংসগুলোকে ম্যারিনেট করব, খুব ভালোভাবে মশলা ঢুকবে এবং খুবই টেস্টি হবে। চলুন এবার ম্যারিনেশনের মশলাটা প্রিপেয়ার করে নিই। একটা মিক্সিং বলে আধা কাপ টক দই নিয়ে নিলাম। টক দইটা কিন্তু আমি পানিটা ঝরিয়ে নিয়েছি। এবার একে একে এক টেবিল চামচ আদা বাটা, এক টেবিল চামচ রসুন বাটা, এক টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়ি, চিমটি পরিমাণ হলুদের গুঁড়ি, এক চা চামচ গরম মশলার গুঁড়ি, এক চা চামচ ভাজা জিরার গুঁড়ি, কালো গোলমরিচের গুঁড়ি দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো। আমি এখানে ফ্রেশ গোলমরিচ ক্রাশ করে দিচ্ছি। লবণ দিয়ে দিলাম এক চা চামচ, এক কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা একটু এভাবে ক্রাশ করে নিয়ে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে পাটায় পিষে নিয়েও দিতে পারেন, এতে করে বেরেস্তাটা ভালোভাবে গলে যাবে এবং ম্যারিনেশনের সাথে মিশে যাবে। কাঁচা পেঁপে বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ। আর কাঁচা পেঁপেটা বাটার সময় কিন্তু চামড়া সহ বাটবেন, চামড়া ছিলে নিয়ে কিন্তু বাটতে যাবেন না। এবার এক চা চামচ পরিমাণ লেবুর রস একটু চিপে দিচ্ছি। সবশেষে সরিষার তেল দিয়ে দিচ্ছি কোয়ার্টার কাপ পরিমাণ। আমার মুরগিগুলোর ওজন ছিল 1 কেজি পরিমাণ। এখন যেসব মশলা দিয়ে আমি মাখাচ্ছি, এটা কিন্তু 1 কেজি পরিমাণ মুরগির জন্যই পারফেক্ট। একটা জিনিস হয়তো লক্ষ্য করে দেখলেন যে আমি কিন্তু এখানে কোনো আর্টিফিশিয়াল ফুড কালার দিলাম না। তারপরে দেখুন একটা বিউটিফুল কালার চলে এসেছে আমার মশলাগুলোর মধ্যে। এটা শুধুমাত্র হয়েছে পেঁয়াজ বেরেস্তা, সরষের তেল এবং শুকনো মরিচের গুঁড়ির কারণে। আর মাংস ম্যারিনেটের আগে একটা জিনিস চেষ্টা করবেন, একটু সময় নিয়ে মাংসগুলোকে মশলার সাথে মাখানোর চেষ্টা করবেন। এতে করে কিন্তু টেস্টটা খুব ভালো আসে। আব্বা বলতেন ওনারা সকালবেলা মাংসগুলোকে প্রিপেয়ার করতেন এবং সন্ধ্যের সময় এগুলোকে রান্না করতেন। তো আলটিমেটলি আপনারা যত বেশি সময় ধরে মাংসগুলোকে ম্যারিনেট করে রাখবেন, টেস্টটা কিন্তু তত ভালো আসবে। তবে চেষ্টা করবেন অন্তত 2 ঘন্টা মাংসগুলোকে ম্যারিনেট করে রাখার। এবার তন্দুরি চিকেনগুলো ভাজার পালা। একটা প্যানে 1/4 কাপ পরিমাণ রান্নার তেল দিয়ে ভালোভাবে গরম করে নিচ্ছি। ওদিকে আমার চিকেনগুলোতে একটা জিনিস লক্ষ্য করেন যে আমি ভালোভাবে আবার চিকেনগুলোর গায়ে মশলা লাগিয়ে নিচ্ছি। ওভেনেই করি আর প্যানেই ভাজি, আমাদের কিন্তু মশলাগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এবার আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। চুলোটা কিন্তু এখন ফুল আঁচে আছে এবং আমি এই আঁচটাতে 1 মিনিট কোনো চেঞ্জ করব না। চিকেনগুলো দেওয়ার পরপরই একটু নেড়ে দিলাম, তাহলে চট করে নিচে ধরে যাবে না। একটু দুলিয়ে তেল দিয়ে মাখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন কীভাবে করছি। আর একটু নেড়ে দিই যাতে একটু আলগা হয়ে থাকে এবং তলার মধ্যে লেগে না যায়। এবার ঢাকা দিয়ে অপেক্ষা করব 1 মিনিট। চুলোর আঁচ কিন্তু একদম ফুল থাকবে। এই 1 মিনিটে আমার উদ্দেশ্য হবে নিচে যে মশলাটুকু ছিল সেটা ঝলসে নেয়ার। এই মশলাটা কিন্তু পুড়ে যাবে না। এই ঝলসানোর ফলে একটা পোড়া পোড়া ফ্লেভার তৈরি হবে। এই পোড়া ফ্লেভারটাই পুরো রান্নার সময়টা জুড়ে তন্দুরি চিকেনটার মধ্যে ঢুকবে এবং খাওয়ার সময় ওই ফ্লেভারটাই আমরা পাবো। 1 মিনিট হয়ে গেছে, এখন আমি মাংসটা উল্টে দিই।
দেখুন ওই পাশটা কিন্তু একদম ঝলসে গেছে, এটা কিন্তু পুড়ে যায়নি। আপনারা যখন তৈরি করবেন আপনারা পার্থক্যটা বুঝতে পারবেন। আমার উদ্দেশ্য হচ্ছে মশলাটাকে ঝলসে নিয়ে পুরো রান্নার সময়টা জুড়ে এই ঝলসানোর ফ্লেভারটাকে চিকেনগুলোর মধ্যে ঢুকিয়ে দেয়া। এখন চুলোর আঁচটা একদম লো আর মিডিয়ামের মাঝখানে রেখে এই চিকেনটাকে রান্না করব আরও 10 থেকে 12 মিনিট। এই 10-12 মিনিট ঢাকা দিয়ে রাখবো, খুলবো, একটু নেড়ে চেড়ে দেবো, আবার রেখে দেবো। আপনারা হয়তো কনসেপ্টটা এতক্ষণে বুঝতে পেরেছেন। ওদিকে আমি আমার ওভেনটাকে 180°C প্রিহিট করতে দিয়েছি 5 মিনিটের জন্য। এবার ওভেনের প্রিপারেশনটা আপনাদের দেখিয়ে দিই। একটা ওভেনের ট্রেতে ছোট ছোট টুকরো করে গাজর দিয়ে দিয়েছি। গাজরটা দেয়া থাকলে হবে কি, গাজরের উপরে যখন আমি মাংসগুলো দেব তখন মাংসটা ট্রের সাথে লেগে যাবে না এবং পুড়ে যাবে না। এবার ট্রেটাকে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ঢেকে দিচ্ছি এবং চেষ্টা করবেন ফয়েলটাকে একটু চিকেনগুলোর গায়ে লাগিয়ে দেওয়ার। যেসব জায়গা ফয়েলের সাথে লেগে থাকবে সেই জায়গাগুলো থেকেই কিন্তু ঝলসানো ফ্লেভারটা তৈরি হবে। এবার 180°C চিকেনগুলোকে ওভেনে আমি রান্না করব 20 মিনিটের মতো। এক একটা ওভেনের ক্যাপাসিটি কিন্তু এক এক রকম হয়। আপনারা 20 মিনিট পর কিন্তু খুলে দেখবেন, যদি আপনাদের কাছে মনে হয় যে মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়নি বা মশলাটা একটু কাঁচা কাঁচা আছে, আপনারা আরেকটু সময় ধরে রান্না করে নেবেন। আচ্ছা, চুলোর উপর চলে আসি। আমি একটু চিকেনগুলো উল্টে দেখাচ্ছি। দেখেন আমার চিকেনগুলো কিন্তু খুব ভালোভাবে ঝলসে গেছে এবং এগুলো রান্না হয়ে গেছে। রান্না হয়ে গেছে এ কারণে বলছি, আমি কিন্তু শুরুতেই আপনাদের দেখিয়ে দিয়েছিলাম যে আমার চিকেনগুলো কত সফট হয়েছে। আমি ফয়েলটা খুলে নিচ্ছি, দেখেন খুব সুন্দর ধোঁয়া উঠছে এবং যেসব জায়গায় ফয়েল লেগেছিল ওই জায়গাগুলো কিন্তু একটা ঝলসানো কালার চলে এসেছে। তো এই হলো তান্দুরি চিকেন। দুইভাবে দেখালাম, কিভাবে ওভেনে করতে হয়, কিভাবে চুলোর উপরে করতে হয়। এই তান্দুরি চিকেনের রেসিপির পুরো ক্রেডিট কিন্তু আমার বাবার। আমরা শুধু ভ্যালু অ্যাড করেছি, একটা ওভেনে করেছি আর বাবা প্যানে করতেন, যেটা আমরা আপনাদের চুলোর উপরে করে দেখালাম। জীবনে তো অনেক রকম তান্দুরি চিকেন খেয়েছেন, একবার আমাদের এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার বাবার জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে অনলাইনে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।